ওই ইবনু তাইমিয়া বলে চার মাযহাবের বাইরে আর কোন দল থাকতে পারে না ওদের নাম দিয়েছে কি আহলে হাদিস ওরা আগে ছিল আহলে কোরআন মানে আমরা শুধু কোরআন মানব কোন হাদিস মানব তো আপনি কোরআন রিচার্জ করেন হাদিস রিচার্জ করেন আদবের নাম ঈমান বেআদবের নাম কাফের ওই লীগের নাম ওহাবি ওই লীগের নাম শিয়া ওই লীগের নাম বাতিল ওই লীগের নাম জাহান্নামী যেটা সুজা চলে গেছে এটা জান্নাতি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল কিন্তু আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবী আমার শোনো আমি জান্নাতের আটটি দরজায় ঘুরতে লাগলাম আমি জান্নাতের ওলিতে গলিতে হাঁটতে লাগলাম আমি জান্নাতের বাগানগুলো বিচরণ করতে লাগলাম আমি জান্নাতের যে নদীগুলো আছে এগুলোর সৌন্দর্য অবলোকন করলাম আমি নবী যেখানে যেখানে যাচ্ছি আমি দেখলাম আমার পিছনে আরেকটা উম্মতের জুতার আওয়াজ আমি নবী আপন কানে শুনতে পাচ্ছি কেউ কারো রুমে যাওয়ার অনুমতি নাই কিন্তু আমার একটা স্পেশাল উম্মত আছে যিনি জান্নাতের সব কানে বিচরণ করতে পারবে তার জন্য নির্দিষ্ট কোনো কি লাগে না পাসপোর্ট ভিসা লাগে না ইমিগ্রেশনের অফিসারের কোনো স্বাক্ষর লাগে না সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এত দামি ব্যক্তিটা কে যাকে মাওলা সব জান্নাতে বিচরণ করার অধিকার দিয়েছে আমার নবী হাসি দিয়ে বলে আমতা ইয়া বেলাল আল্লাহ আমার বেলালকে পুরা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে এখন বলো ঈমান আনার পরে কেন কুফরি করেছো ঈমান আনার পরে একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে কুফরি শিরিক কারে কয় আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য করলে এটাকে শিরিক বলে আল্লাহ কত এক আপনি যদি অন্য কারো পূজা করেন শিরিক আপনি অন্য কাউকে আল্লাহ মনে করেন শিরিক আর কুফরি কারে কয় যে কুফরি মানে বেয়াদবি করা কি করা বেয়াদবি নবী শানে বেয়াদবি করলে কুফরি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলে কুফরি আহলে বাইতের শানে বেয়াদবি করলে কুফরি আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে কুফরি কথা ঠিক কিনা আল্লাহ বলছে আকাফারতুম বাদা ঈমানিকুম আমি জিজ্ঞেস করব ঈমান আনার পরে কুফরি করলা কেন তো আপনি কোরআন রিচার্জ করেন হাদিস রিচার্জ করেন আদবের নাম ঈমান বেয়াদবের নাম কাফের বেয়াদবের নাম কি কাফের এটা আমার ফতোয়া না এটা আল্লাহর ফতোয়া এটা রসুলের ফতোয়া এটা যুগ যুগ থেকে 1400 বৎসরের ওলামায়ে কেরামের ফতোয়া তাহলে আমাদের মধ্যে মুসলমান আছে কিন্তু বেয়াদব বলে কাফের বেয়াদব বলে কি আদব থাকলে মুসলমান তাই বলছে আকাফারতুম বাদা ঈমানিকুম আমি জিজ্ঞেস করব ঈমান আনার পরে কুফরি করলা কেন ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন তোমরা যে কুফরি করলা আর কোন মাফ নাই আর কোন সুযোগ নাই যদিও বা নামাজ পড়েছ যদিও বা রোজা রেখেছ যদিও বা স্লোগান দিয়েছ যদিও বা মানুষকে ইসলামের দিকে ডেকেছ কুফরি করার কারণে জান্নাতের মুক্ত দেখবা না এখন থেকে আযাবের শাস্তিগুলো ভোগ করতেই থাকো তাহলে কোরআন বলে মুসলমান কয় ভাগ হবে দুই ভাগ এক ভাগ জান্নাতি আর এক ভাগ এখন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর বাহিরে উঠানের সামনে বসলেন সুন্দর করে একটা রাস্তা আঁকলেন সব সাহাবী অবাক আমার নবীগুলো কি করছে জিজ্ঞেস করলেন নবীরে এটা কি আমার নবী বলে ও সাহাবী মাওলা বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম মানে সহজ পথ সরল পথ সঠিক পথ কার কাছে যাচ্ছি আল্লাহর কাছে আল্লাহকে বলছি মাওলা আমাদেরকে সঠিক পথের সন্ধান দাও
আমাদেরকে সরল পথে পরিচালিত করো। কে বলছে যে নামাজ পড়ে, কে বলছে যে রোজা রাখে, কে বলছে যে কোরআন পড়ে? তো আমরা যখন নামাজ পড়ি আমরা তো সিরাতে মুস্তাকিমে, আমরা যখন রোজা রাখি আমরা তো সিরাতে মুস্তাকিমে, আমরা যখন কোরআন পড়ি আমরা তো সিরাতে মুস্তাকিমে। তো আল্লাহ বলছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তারা প্রত্যেক দিন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা তো হিন্দু ভাই বলবে, এটা তো বৌদ্ধ বলবে, তো চাকমা বলবে, এটা তো নাস্তিকে বলবে, কারণ সে সঠিক পথ পায়, আমরা তো পেয়েছি, আমরা বলবো কেন? তো আল্লাহ বললে নামাজ পড়ার নাম সঠিক পথ নয়, রোজা রাখার নাম সঠিক পথ নয়, তাসবিহ পড়ার নাম সঠিক পথ নয়, এটা বাহিরে ঈমান থাকার নাম সঠিক পথ। কি থাকার নাম? তো আল্লাহর নবী বলে আমি যে রাস্তাটা আঁকলাম এটা সিরাতে মুস্তাকিম, এটা কি? তা আবার আস্তে করে ছোট ছোট আঁকা বাঁকা ছোট ছোট রাস্তা আঁকতে লাগলেন, এরকম আঁকতে আঁকতে 72টা কয়টা? আপনি এখানে ফুকুর আছেন নাই আছে, যখন দমকল দিয়ে শেষ করবেন দেখবেন সব পানি স্পিডে চলে যাচ্ছে, কিন্তু দমকলে মাঝে মাঝে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র দিয়ে হালকা হালকা পানি ডানে বামে পড়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তো সিরাতে মুস্তাকিম এটা সোজা রাস্তা, তো রাস্তার পাইপের মধ্যে মাঝে মাঝে লিক হয়ে যায়, ওই লিগের নাম ওহাবি, ওই লিগের নাম শিয়া, ওই লিগের নাম বাতিল, ওই লিগের নাম জাহান্নামী, যেটা সোজা চলে গেছে এটা জান্নাতি। লিক হয়ে যায় কি হয় না? তো লিক হলে পানি তো একটাই, কিন্তু লিক হওয়ার কারণে পানিগুলো আর কোনো মূল্য আছে না, এগুলো অপচয় হয়ে গেছে। তো যেটা চলে গেছে এটাও পানি, ডানে বামে যেগুলো পড়ছে এগুলোও পানি, কিন্তু যেটা রোড দিয়ে চলে গেছে এটার মূল্য আছে, যেটা ডানে বামে ছিটকে গেছে এটার কোনো মূল্য নেই। সিরাতে মুস্তাকিম একটা রোড, একটা পাইপ, ওখানে কিছু লিক হয়ে গেছে, তো লিক হয়ে গেলে এটাকে বাতিল বলে, আর লিক না হয়ে মুস্তাফার কদম পর্যন্ত যাওয়াকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। আহলে সুন্নাত মুস্তাফা বলে। তা আমার নবী রোডটা কি করলেন? আঁকলেন, একে কিছু লিক হওয়ার রাস্তা আঁকলেন, নবীরে একটা সোজা রাস্তা, মাঝখানে ডানে বামে গুলো কি? সেখানে হিন্দু বসবে না, এখানে বৌদ্ধ বসবে না, চাকমা বসবে না, এখানে ইহুদি খ্রিস্টান বসবে না, এখানে নাস্তিক বসবে না, তোমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বাওয়ালা কোরআন খুলে খুলে মানুষকে বলবে ইসলামের পথে এসো, কোরআনের পথে এসো, নামাজের পথে এসো, কিন্তু তোমরা শুনে রেখো এই 72 যেগুলো লিক হয়ে গেছে সবগুলো জাহান্নাম। সবগুলো কি? কোরআনের অনুবাদ তাসওয়াদ্দা তুজুহুম, আল্লাহ বলে এক বাক্যে কোথায় করে ফেলবো? জাহান্নামে করে ফেলবো। এই লিক হয়ে গেছে গুলো কোথা? জাহান্নামে। তো এই রাস্তাটা যে চলে গেছে যে এটার নাম সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতে চলে যাবে। এটা কোথায় চলে যাবে? এখন আমার নবীকে সাহাবা একরাম বললেন, নবী গো আমরা লিক হইতে চাই না, নলি ফেটে গেলে ডানে বামে ছিদ্র হয়ে যায়, আমরা ছিদ্র হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। নবীর এই রোডটা কিভাবে চিনবো? আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবী এবং আমি নবী যেই পথে আছি, যেই আদর্শে আছি, যেই মতে আছি, এটাই জান্নাতি। এটা কোথা? তো নবী তাকা, এটার নাম আহলে সুন্না, আর সাহাবী তাকা, এটার নাম জামা। নবী আর সাহাবীর সমন্বয়কে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। আহলে সুন্নাত
জামাত আমাকে দিয়েছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেই জন্য আমি বলতেছি গভীর মনোযোগ। বর্তমান একটা নতুন দল বের হইছে, এটার নাম আহলে হাদিস আছে না, এটা নতুন দল, এটা আগে ছিল 1990 এর আগে আহলে হাদিস নামের কোন ফেরকা কোন দল কোন উপদল এই জমিনে অস্তিত্ব। সেই জন্য যারা আহলে হাদিস ওরা একজন মানুষকে কবি মানে, ওনার নাম ইবনু তাইমিয়া, উনি বলছে কিয়ামত তক চার মাযহাব ছাড়া আর কোন হক নাই। যদি দেখো চার মাযহাবের বাহিরে নতুন কোন দল হয়েছে, আমি ইবনু তাইমিয়া ফতোয়া দিচ্ছি এগুলো সবগুলো বাতিল। এগুলো সবগুলো কি? এটা ফতোয়া আমার বাবা দেয় নাই, ফতোয়া আমার দাদা, ওরা যাকে সম্মান করে। ওই ইবনু তাইমিয়া বলে চার মাযহাবের বাইরে আর কোন দল থাকতে পারে না, ওদের নাম দিয়েছে কি আহলে হাদিস। ওরা আগে ছিল আহলে কোরআন, মানে আমরা শুধু কোরআন মানব, কোন হাদিস মানব, কিন্তু উম্মতের সাথে নবীর সম্পর্ক আসলে নাই। নবী আমাদের জান কিনা? জান। তো নবীকে কি মাইনাস করা সম্ভব হবে? তো তারা যখন আহলে কোরআন নাম দিয়ে হাদিসকে অস্বীকার করছে, তাদেরকে জাতি গ্রহণ করে নাই, লাথি মেরে বের করে দিয়েছে, এখন বলছে হাদিস তো বাদ দেওয়া যাবে না, কারণ মুসলমানদের হৃদয়ে রহমতুল্লিল। তোমাকে একটা নাম নি, নাম দিব আহলে হাদিস। নাম আমাদের আহলে হাদিস থাকবে, কিন্তু আমরা প্রথমে বলবো সিয়াস ইত্তা ছাড়া আর কিছু মানি না, তো ছয় কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসবো। এরপর উম্মত যখন আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, তারপর বলবো বুখারী মুসলিম ছাড়া আর কিছু মানি না। যখন আস্তে করে উম্মত আমাদেরকে ধরবে, আমরা বলবো বুখারী ছাড়া আর কোনো হাদিস মানি না, এই শুরু করছে কি করে নাই। আর ইমাম বুখারী বলে আমার ব্রেইনের মধ্যে 3 লক্ষ সহি হাদিস মুখস্থ আছে, আর ইতে বলতেছে বুখারী ছাড়া মানি না। তো ইমাম বুখারী বলতেছে বুখারীর বাইরে লক্ষ হাদিস আছে না নাই, এটা ইমাম বুখারী বলছে। আর ইতে বুখারীর চেয়ে বেশি বুঝি যায় বলতেছে আমি বুখারী ছাড়া আর কোন হাদিস। তো নাম তার আহলে হাদিস, মূলত ইহুদি খ্রিস্টানের এজেন্ট, সে এসেছে হাদিসকে অস্বীকার করার জন্য। সেই জন্য বুখারী ছাড়া যদি না মানে পশ্চিম কোন দিকে? আমার পিছনে আর কি, অর্থাৎ আপনারা পশ্চিম দিকে আসেন, নামাজ কোন দিকে হবে? আমি যদি এইদিকে বলি নামাজ হবে? নামাজ তো দূরের কথা, ইমানও বুখারিতে আছে। কোথায় আছে? বুখারিতে। আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছে, কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। এটা কোথায়? এটা ফিলিস্তিনে। তো আপনি যদি বাইতুল মুকাদ্দাস মাফেন কাবার বিপরীতে, তার মানে পূর্ব দিকে হবে, তো পূর্ব দিকে নামাজ পড়লে ইমান থাকবে। তো আপনি বলছেন বুখারী সারা আমি মানব না, তো বুখারীতে লেখা আছে নবী নামাজ পড়ছে কোন দিকে? মসজিদে আকসার দিকে। তো মসজিদ আকসার দিকে বললে তো নামাজ পড়লে তো ইমান চলে যাবে, সেই জন্য হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আহলে হাদিস হতে পারবে না, আহলে হাদিস মানে বাতিল, আহলে সুন্নাত মানে জান্নাতি। কথা ঠিক কি না? যেন আরব বুখারী একটা হাদিস বলে, আল্লাহ বিদেশি প্রবাসী আসা নাই আমাদের এখানে অনেক, আজকে মাহবিলের যেমন কি সার্বিক সহযোগিতায় হাজি মোহাম্মদ হাসান সাহেব, হাসান আমার নামে হয়ে গেছে, লিখা আছে ব্র্যাকেটে প্রবাস, উনি কে? প্রবাসী। এখানে আমি পিছনে অনেক প্রবাসীর নাম দেখেছি, এখানে প্রবাসী আছে। তো প্রবাসীরা দেশে আসলে 2-3 দিন অসুস্থ থাকে, কথা ঠিক না? আবার বিদেশে গেলে 2-3 দিন চাকরিতে যায় না, কেন? আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। যেমন আমি বেশি অসুস্থ হয়ে যায়, কেন? আজকে চট্টগ্রামে কালকে কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে। আমার মা ব্রাহ্মণবাড়িয়া আজকে কালকে সাতক্ষীরায়। তো একটা মানুষ যদি এতগুলো অঞ্চলে ঘুরে তার ভালো থাকতে পারে? থাকতে পারে। যেমন আমি আজকে মাহফিল এখানে, কালকে আমি জুমা পড়াইয়া চট্টগ্রামে 2টা মাহফিল, এরপর চলে যাব ব্রাহ্মণবাড়িয়া 2 দিন লাগাতার প্রোগ্রাম, এরপর আবার চট্টগ্রামে আসবো 26 তারিখ থেকে লাগাতার চিরাঙ্গের বাইরে 6 দিনের জন্য চলে যাব। তো এইরকম যদি আপ ডাউন করে এই মানুষটা সুস্থ থাকতে পারে? আমরা তো বড় রহম রাহিম আমাদেরকে সুস্থ রাখছেন, এটা বড় নিয়ামত। তো এখন আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, নবীর দরবারে দেশ দেশান্তর থেকে মানুষ আসতে শুরু করেছে, কোথায়? মসজিদে। ঠিক তেমনি ভাবে মসজিদের নববীতে
ঠিক তেমনি ভাবে বিদেশ থেকে কিছু মেহমান আসলো রহমাতুল্লিল আলামিনের দরবারে এসে বললেন নবী গো আমরা যেহেতু বিদেশ থেকে এসেছি আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদের পেটে সমস্যা দেখা দিয়েছে কি দেখা দিয়েছে এখন মেডিসিন কি নিব মেডিসিন লাগবে কি লাগবে না মেডিসিন কি নিব তো আমার নবী একজন সাহাবীকে রাখলেন সাহাবী এদিকে এসো ওখানে যে ওট বাঁধা আছে তাদেরকে নিয়ে যাও ওখানে তাদের মেডিসিন দুইটা একটা ওটের পেশাব পান করাবা আর একটা ওটের দুধ পান করায়া দিবা মেডিসিন কয়টা একটা হচ্ছে ওটের পেশাব আর একটা ওটের দুধ এখন বুখারীতে আছে নবী বলছে কি খাইতে ওটের পেশাব পান করতে তো পেশাব হালাল না হারাম কিন্তু বুখারীতে আছে নবী বলছে কি করতে তো যারা বলবে বুখারী সারা কিছু মানি না ইতরে সিবে দড়ি এখানে কুকুর ছাগল গরু যা আছে সবগুলো পেশাব খাওয়াই দিবেন তো যদি বলে ভাই আপনি আমাকে অপমান করলেন বস আমি অপমান করি নাই আমি নবীর হাদিসের উপর আমল করছি সেই জন্য হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে কি মানতে হবে নবী সৌমে বেসাল রেখেছে এটা হাদিস নবী মেরাজে গিয়েছে এটা হাদিস নবী চাঁদ দুটুকরো করেছে এটা হাদিস নবী পশ্চিমে সূর্য তুলছে এটা হাদিস যদি বলেন হাদিস আমল করব আপনাকে সূর্য তুলতে হবে যদি বলেন হাদিস আমল করব আপনাকে চাঁদ দুটুকরো করতে হবে যদি বলেন হাদিস আমল করব আপনাকে ইফতার সাহারি ছাড়া রোজা রাখতে হবে আপনি যদি বলেন হাদিস আমল করব আপনি জমিন থেকে লামাকানে সফর করতে কথা ঠিক কি না তাহলে আহলে হাদিস হওয়া যাবে না আহলে সুন্নাত হতে হবে সেই জন্য আল্লাহর নবী আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশেদিন তোমরা হাদিস মানিও না আমি নবী আমার সুন্নাত এবং খলিফায়ে রাশেদিন সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুন্নুরাইন মাওলা আলী এই খোলাফাদের সুন্নত রেখে যাচ্ছি তোমরা আহলে হাদিস হয় না তোমরা আহলে সুন্নত হয়ে যাও তাহলে হক কোনটা আহলে সুন্নত এখন আসলে আল্লাহর নবী বলছেন 72 দল একদিকে আর একদল কোন দিকে জান্নাতে একদল কোন দিকে তো যারা জান্নাতি হবে তার দল কয়টা একটা এখন কয়টার ষড়যন্ত্র 72টা ষড়যন্ত্র আমি এইদিকে গেলেও বলে খারাপ এইদিকে বললেও খারাপ ডানে গেলেও খারাপ বামে গেলেও কেন 72 দল আমাকে ঘিরে বসে আছে কথা ঠিক কি না সেই জন্য অনেকে বলে হুজুর এই বিষয়ে বলিয়েন না তো এই বিষয়ে না বললে আপনি খুশি হবেন কে খুশি হবেন আপনি খুশি হবেন কিন্তু আল্লাহ রাসূল কি খুশি হবে এই আবার বলে ওই বিষয়ে বলবেন না ওই বিষয়ে রাসূলের সামনে জবাব দিতে হবে কি হবে না দুনিয়াতে সবাই বললেন ওয়াও ওয়াও বাহ বাহ হাসান আজহারি দেখি আলহামদুলিল্লাহ কবরে গিয়ে দেখি আল্লাহও নারাজ নবীও নারাজ ওই ওয়াও ওয়াওতে কোনো কাজে আসবে আসবে আর দুনিয়াতে বলল ফালতু ফালতু সবাই বলল কবরে গিয়ে দেখি নবীও হাসি দিয়েছে মাওলাও বলছে এমন কারণ নাকের আমার বান্দাটার জান্নাতের আবহাওয়ার মধ্যে নিয়ে যা তো দুনিয়াতে ফালতু বলে কোনো লাভ হবে তাই আপনি আমাকে দুনিয়া দেখলে হবে না আমার বাবা কি বলছে এটার নাম সুন্নিয়ত হতে পারে না আল্লাহ এবং রসুল কি বলেছে এটার নাম সুন্নিয়ত